নগরীর বন্দর থানার ধূপপুর এলাহাত বাংলাদেশ টেলিভিশন ও বেতারও শিল্পী সজল নন্দী নামের এক ব্যাংক কর্মকর্তার গলাহাটা মরদেহ নিজ বাসাতুন উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুইজে হাজিবাড়ির বারাগরত্তুর এই শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়। সজল নন্দী অজ্ঞ ব্যাংকত সরিয়ে হইত বলে জানা যায়। নিহত সজল নন্দী বলহালি উপজেলার জ্যৈষ্ঠপুর এলাহার মৃত সাধন নন্দীর ফুয়া। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম সিপ্রাসরে জানাল দিন, ত্রিপুর লাইন থেকে আমি 10:17 একটা ফোন পেয়েছি যে ধূপপুর এলাকায় একটা হত্যাকাণ্ড হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা পুলিশকে সদনমন্ত্রী ডেডবডি দেওয়ার হার্ট এলাকা থেকে উদ্ধার করেছি। তার শরীরে জখমের চিহ্ন আছে। এটা একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড কে বা কারা করছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ডেক্স নিউজ সি প্লাস টিভি।